ফিল্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কলার একটি গুরুত্বপূর্ণ রোগ, বিশেষ করে যারা কলা চাষি তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তা আমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কলার এই রোগটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন যে কলার পানামা নামে একটা রোগ আছে, বা এটা ছত্রাকজনিত ঢলে পড়া রোগ বলা হয়। ফিউজেরিয়াম নামক ছত্রাক দ্বারা এটা হয়ে থাকে এবং এই রোগের বিস্তার সাধারণত এটা মাটিবাহিত ফসলের পরিত্যক্ত অংশ, আক্রান্ত গাছ, কৃষি যন্ত্রপাতি এবং বৃষ্টি ও সেচের পানি দ্বারা রক্ত ছড়ায় এবং সাকারের মাধ্যমে বিস্তার লাভ করে। শিকড়ে কৃমির আক্রমণ হলে জীবাণু ভিতরে প্রবেশ করে। তো এই রোগের লক্ষণ আপনারা যেভাবে চিনবেন, তো এখানে দুটো ছবির মাধ্যমে আমি দেখাইছি যে আক্রান্ত গাছ এবং আক্রান্ত কম বয়সী গাছ, এর যে পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং পাতা ফোটার দিকে ভেঙে গাছের সাথে এরকম জুড়ে থাকবে, এইটাই হলো মূলত লক্ষণ। এছাড়াও আপনারা আর একটা লক্ষণ এখানে দেখতে পাবেন, সেটা হলো যে অনেক সময় গাছ বেশি আক্রমণ হলে এরকম ফেটে যাবে, কাণ্ড ফেটে যাবে, হ্যাঁ, এবং গাছকে এরকম ফালি করলে মাঝখান বরাবর দেখবেন যে মাঝখানে যে শিডু স্টেমটা এটা এরকম কালো কালো স্পট পড়ছে, অর্থাৎ পরিবহন কলা গুচ্ছ, যে খাদ্য চলাচল পানি চলাচল যা আসা সেটা কালো হয়ে গেছে এবং গাছগুলি আস্তে আস্তে মারা যায়। এটাই হলো পানামা রোগের লক্ষণ। এই রোগটা আপনারা কীভাবে দমন করবেন তার জন্য আমি কিছু সাজেশন দেওয়া হচ্ছে যে সবসময় রোগমুক্ত চারা ব্যবহার করবেন, এইটা। তারপরে রোগাক্রান্ত গাছ তুলে ফেলাই ভালো এবং দানা জাতীয় ফসল যদি 3 বছর স্বচ্ছ পর্যায় অবলম্বন করা যায় তাহলে আপনার রোগটা পরবর্তীতে কম হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ জমিকে কখনো ভিজা অবস্থায় রাখা যাবে না। একরে 20-25 মন চুন গাছ রোপণের জমিতে ব্যবহার, রোপণের পূর্বে জমিতে ব্যবহার, আর চারা রোপণের আগে ট্রাইকো কম্পোস্ট এটা 600 কেজি একরে ব্যবহার করা যায়। আর কৃমি দমন, কারণ কৃমির ক্ষতস্থান দিয়ে এই ছত্রাকগুলি আক্রমণ বেশি হয়, দানাদার ব্যবহার করা যাবে। আর গাছের গোড়ায় অটিস্টিন, আক্রান্ত গাছের গোড়ায় অটিস্টিন 2 গ্রাম/লিটার পানিতে মিশিয়ে 7-10 দিন পর পর স্প্রে করলে আপনি অনেকটাই রোগের আক্রমণ থেকে রেহাই পাবেন। ধন্যবাদ সবাইকে।